বিসমিল্লাহির রহমানির রহিম। সিসিএনএ বাংলা টিউটোরিয়াল সিরিজে আমি মোতাসিম বিল্লাহ আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাউটার কনফিগারেশন। গতবার আমরা রাউটার কনফিগারেশনের জাস্ট স্টার্টিং পয়েন্টে শুরু করেছি, যেখানে রাউটারের বেসিক কিছু কমান্ড সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আমরা যদি আবার সেই কমান্ডগুলো একটু দেখে নিই, তাহলে কনফিগার আমাদের বা কম্পিউটারে ক্লিক করার পর টার্মিনালে ক্লিক করার পর যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি আমরা লিখি অ্যানাবল, অ্যানাবল করে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 1 2 3 4 5, এরপর যদি আমরা লিখি অ্যানাবলের পরে লিখতে হবে কনফিগার টার্মিনাল অথবা কনফিটি লিখলেও আমরা আমাদের কনফিগারেশন মোডে ঢুকতে পারবো। তার আগে আমরা দেখি নিই গতদিনে আমরা কী কী কমান্ডগুলো লিখেছি। এক্সিট করে আমাদের শো করি, শো রানিং কনফিগারেশন। শো রানিং কনফিগারেশন দেখতেছি আমরা পাসওয়ার্ড একটা নাম চেঞ্জ করেছি, তারপরে অ্যানাবল সেক্রেট একটা পাসওয়ার্ড দিয়েছি, তারপরে অ্যানাবল পাসওয়ার্ড একটা দিয়েছি। এক্ষেত্রে কী হয়ে গেলো, আমাদের পাসওয়ার্ডটা আগের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়, নতুন একটা পাসওয়ার্ড হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা এইটা পাসওয়ার্ডটাকে সম্পূর্ণ পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমরা আবার কনফিগার টার্মিনাল দিলাম, গিয়ে যদি আমরা লিখি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এই সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন যদি কমান্ডটা আমরা ব্যবহার করি, তাহলে আমাদের এখানে ভেতরে যতগুলো আমরা রাউটারে যতগুলো পাসওয়ার্ড ব্যবহার করবো, কনসোল পোর্টে পাসওয়ার্ড থাকতে পারে, ভিটুএ পোর্টে পাসওয়ার্ড থাকতে পারে, সবগুলো পাসওয়ার্ডই আমাদের এনক্রিপ্টেড হয়ে যাবে। আমরা যদি এটা দেওয়ার পরে এক্সিট করে সেভ করি, সেভ করে যদি আমরা লিখি, ও আমাদের একটা ভুল হয়ে গেছে, এখানে একটা অবাঞ্ছিত চিহ্ন অর্থাৎ আমরা একটা স্ল্যাশ টাইপ করেছি। এরকম যদি কোনো সিচুয়েশন হয় যে কমান্ড টাইপ করার পরে আমাদের যদি এরকম ট্রান্সলেটিং ডোমেন সার্ভার এই ইরোরটা বের হয়, তাহলে আমাদের মিনিমাম 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এই 30 সেকেন্ডের মধ্যে যদি আমরা আবার কিবোর্ড প্রেস করি, তাহলে কিন্তু আবার নতুন করে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এই জন্য আমরা যদি এরকম কোনো কমান্ডে ভুল করে বা আমাদের কিবোর্ড চাপতে যদি ভুল হয়ে যায়, তাহলে আমরা এই রকম প্রবলেম করলে আমরা কিছুক্ষণ ওয়েট করবো। কিছুক্ষণ ওয়েট করার পরে তারপর দেখবো যে অটোমেটিক্যালি আমাদের কমান্ড প্রম্পটের কমান্ড দেওয়ার জন্য যে উইন্ডোটা সেটা ভালোভাবে চলে আসবে, তখন আমরা আমাদের কমান্ডগুলো আবার পুনরায় তৈরি করতে পারবো। আজকের আমাদের আলোচনা আরও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে রয়েছে ব্যানার। ব্যানার হচ্ছে কি, আমরা আমাদের রাউটারে পাসওয়ার্ড দিয়েছি, আমরা আমাদের রাউটারে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিয়েছি, কমান্ড দিয়েছি, অন্যান্য বিভিন্ন সুবিধা দিয়ে আমরা তৈরি করেছি, কিন্তু একজন হ্যাকার যদি আমাদের রাউটারে প্রবেশ করে, তখন আমরা তাদেরকে কিছু বলতে পারবো না। কারণ আমরা তো আমাদের এই যে সিকিউরিটি যে এরিয়াটা, এখানে কোনো সাইনবোর্ড দেয়নি, সেজন্য আমাদের একটা ব্যানার দিতে হয়। সে ব্যানার দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যদি একটা ক্যান্টনমেন্ট এরিয়াতে যাই, দেখি যে রেস্ট্রিক্টেড এরিয়া ফর আনঅথোরাইজড পারসন, তেমনিভাবে আমাদের নেটওয়ার্কটি যাতে করে অন্য কেউ অ্যাক্সেস না করে, সেজন্য আমাদের একটা মেসেজ দিয়ে রাখতে হবে, সেটাকে বলা হয় ব্যানার এমওটিডি। এমওটিডি দেওয়ার পরে আমরা একটা দুইটা হ্যাশ দিয়েও করতে পারি অথবা ডাবল কোটেশনের মধ্যেও করতে পারি। ব্যানার এমওটিডি, এমওটিডি মানে হচ্ছে মেসেজ অব দ্য ডে, এমওটিডি মানে হচ্ছে মেসেজ অব দ্য ডে, এমওটিডি, এমওটিডি ইকুয়াল মেসেজ অব দ্য ডে, মেসেজ, মেসেজ, MESSAGE, মেসেজ অফ দ্য ডে, অর্থাৎ আজকের দিনের মেসেজ। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা যদি কোনো রেস্ট্রিক্টেড পাসওয়ার্ড বা রেস্ট্রিক্টেড কোনো কমান্ড দিয়ে রাখি, তাহলে আমরা এখানে বলতে পারবো দিস নেটওয়ার্ক, দিস নেটওয়ার্ক ইজ রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড ফর অথোরাইজড পারসন। তাহলে আমরা এখানে লিখতে পারি দিস ব্যানার এমওটিডি, দিস নেটওয়ার্ক ইজ রেস্ট্রিক্টেড ফর আনঅথোরাইজড পারসন। এটা দিই, এটা দেওয়ার পরে যদি আমরা আবার এক্সিট করে যদি আবার দেখি শো রানিং কনফিগ দিয়ে দেখি, তাহলে শো রান দিলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ব্যানার মেসেজটার আমাদের রাউটার কনফিগারেশনের সবার নিচে দেখানো হয়েছে। কারণ এই যে দিস নেটওয়ার্ক ইজ রেস্ট্রিক্টেড ফর আনঅথরাইজ পারসন, এই ব্যানার মোড অর্থাৎ ব্যানার এমওটিডি যদি আমরা ব্যবহার না করি, তাহলে তারপর যদি আমাদের নেটওয়ার্কটা কেউ হ্যাক করে, যদি এই ব্যানারটা না থাকে বা আমরা যদি অথরাইজেশনটা না বলে দিই, তাহলে আমরা সেই হ্যাকারের বিরুদ্ধে কোনো অবজেকশন করতে পারবো না। কারণ আমরা তো বলে দিইনি যে আমাদের নেটওয়ার্কটি অ্যাক্সেস করা যাবে না। সেক্ষেত্রে আমাদের এই ব্যানার এমওটিডি অর্থাৎ ব্যানার মেসেজ অফ দ্য ডে
খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের রাউটার কনফিগারেশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের মনে রাখতে হবে যে আমরা ব্যানার ইমোটিটি যেন অবশ্যই ব্যবহার করে থাকি। তাহলে এটা পাসওয়ার্ড কীভাবে ইনক্রিপশন করে আমরা সেটা দেখলাম, তারপরে পাসওয়ার্ড কীভাবে আমাদের কম্পিউটারে আমাদের ব্যানার মেসেজ দিতে হয় সেটা দেখলাম। এরপরে আমাদের রাউটারের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে, যেমন কনসোল পোর্ট। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের রাউটারে একটা কনসোল পোর্টের সাথে আমাদের কম্পিউটারের কানেকশন দেয় রোল ওভার কেবল দিয়ে। এখন যে কোনো সময় যদি অন্য কোনো ব্যক্তি এসে আমাদের রাউটারের কনসোল পোর্টে পাসওয়ার্ড দিয়ে দেয়, কনসোল পোর্টে যদি অ্যাক্সেস করে, তাহলে তো সে দেখতে পারবে আমাদের রাউটারে কী কী কনফিগারেশন আছে। সে তার কম্পিউটার দিয়ে আমাদের রাউটারটাকে অ্যাক্সেস করতে পারবে, অথবা টেলনেটের মাধ্যমে ভিডিও পোর্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। সেজন্য আমাদের রাউটারের কনসোল পোর্টে পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, যাতে করে আনঅথরাইজড কোনো পার্সন আমাদের নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করতে না পারে। আমাদের রাউটারের মধ্যে কনসোল পোর্ট একটা আছে, লাইন কনসোল জিরো। আমাদের লিখতে হবে লাইন কনসোল জিরো, যেহেতু পোর্ট নাম্বার জিরো। আমরা দেখতে পাবো এখানে লিজেন্ড হচ্ছে রাউটারের নাম, কনফিগ লাইন চলে আসছে। আমরা এখন আর কী করতেছি না, কম্পিউটার আমাদের কনফিগারেশন করতেছি কি সে লাইনে, অর্থাৎ আমাদের এই লাইন দিয়ে যেন কেউ অ্যাক্সেস করতে না পারে। লাইন কনসোল জিরো, পাসওয়ার্ড দেবো একটা, ধরলাম পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড 1 2 3 4 5। পাসওয়ার্ডটা আমরা কেন দিলাম, পাসওয়ার্ডটা দিলাম লগ ইন, যাতে করে কেউ করতে না পারে। পাসওয়ার্ড লগ ইন, পাসওয়ার্ড এটা দেওয়ার পরে তারপর লিখবো লগ ইন। লগ ইন যদি আমরা এক্সিট করি, এক্সিট করে যদি আবার এক্সিট করি, এক্সিট করে যদি আমরা আবার এক্সিট করে বের হই, তাহলে যখনই আমরা কম্পিউটার রাউটারে ঢুকতে যাবো তখন প্রথমে আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটি হচ্ছে কনসোল পোর্টের পাসওয়ার্ড। আমরা যদি কানেকশন দিইও তারপর রাউটারটাকে অ্যাক্সেস করতে পারবো না, এই জন্য আমাদের কনসোল পোর্টের পাসওয়ার্ডটা দিয়ে রাখতে হবে। যদি পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 দিই, এরপর যদি আমরা ঢুকি দেখবো যে আমরা অ্যানাবল মোডে চলে আসছি। এখন যদি আমরা অ্যানাবল লেখার পরে আবার 1 2 3 4 5 দিই, আমাদের রাউটারের হ্যাশ মোডে চলে আসবো। এরপরে আমরা আমাদের কনফিগার টার্মিনালে গিয়ে আমাদের রাউটারের যে কনফিগারেশনগুলো সেগুলো আবার কনফিগার করে করতে পারবো। আমরা যে কমান্ডগুলো লিখলাম সেগুলো যদি সেভ করতে চাই, তাহলে কী লিখতে হবে, কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ, কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। এই কমান্ডের মাধ্যমে আমরা আমাদের রানিং কনফিগারেশন থেকে ফাইলগুলো স্টার্ট আপ কনফিগারেশনে সেভ করে রাখতে পারি। এরপরে আমরা যদি আবার টেলনেটের মাধ্যমে বা এসএসএর মাধ্যমে রাউটারকে অ্যাক্সেস করতে চাই ভিটিওআই পোর্ট দিয়ে, সেজন্য আমাদের ভিটিওআই পোর্টগুলোকে পাসওয়ার্ড দিয়ে সিকিউর রাখতে হবে। সেজন্য আমরা আবার কনফিগার টার্মিনালে যাবো, আমরা টার্মিনালে লিখবো লাইন ভিটিওআই 0 স্পেস 4, কারণ আমাদের ভিটিওআই পোর্ট 0 থেকে 4 পর্যন্ত। এরপর আমরা লিখবো পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, পাসওয়ার্ড দেবো কিসের জন্য, লগ ইনের জন্য। এরপরে আমরা করবো কি, এটা এক্সিট করবো, এক্সিট করার পরে যদি আমরা আবার এক্সিট করে এটাকে সেভ করবো, তাহলে আমাদের লাইন ভিটিওআই 0 থেকে 4, পাসওয়ার্ড 1 2 3 4 5, লগ ইন করার জন্য দিলাম, এক্সিট করলাম। এখন আমরা এটাকে সেভ করবো, কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগের মাধ্যমে আমরা আমাদের এই যে কমান্ডগুলো লিখলাম সেগুলো সেভ করবো। এখন যদি কেউ টেলনেটের মাধ্যমে আমাদের রাউটারটাকে অ্যাক্সেস করতে চায়, তখন তাকে অবশ্যই এই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে সে আমাদের রাউটারটাকে লগ ইন করতে পারবে। সেক্ষেত্রে আমাদের রাউটারটা একবার রাউটারের পাসওয়ার্ড থাকলো, কনসোল পোর্টে পাসওয়ার্ড থাকলো, ভিটিওআই পোর্টে পাসওয়ার্ড থাকলো, আবার ব্যানার মোড দেওয়া থাকলো, তাহলে আমাদের রাউটারটি সকল দিক থেকে সিকিউর থাকলো। এই হচ্ছে আমাদের রাউটারের বেসিক কনফিগারেশন। আমাদের টিউটোরিয়ালগুলো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কমেন্ট বা কোনো জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বা মেসেজ করতে পারবেন, যাতে করে আমরা নেক্সট টিউটোরিয়ালে আপনাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।